আপনাদের সাথে টুনা মাছের কাবাব রেসিপি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি। ইউটিউবে সবাই টুনা মাছের কাবাব বানিয়েছেন, কিন্তু সেটা ক্যান থেকে বের করে। আর আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটু ভিন্নভাবে, একেবারে সরাসরি টুনা মাছটাকে কিভাবে আমরা কাবাব বানাতে পারবো সেটাই শেয়ার করব। এখানে আমি টুনা মাছ নিয়েছি, আর টুনা মাছের কাঁটা কম থাকায় এই মাছটাকে খুব সহজেই কাবাব বানানো যায়। তো টুনা মাছটাকে আমি কাঁটা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি এই টুনা মাছটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপরে কাবাব বানাব। টুনা মাছটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর একদম ঝরঝরা, ব্লেন্ড করার সময় কোনো প্রকার পানি এতে দেওয়া যাবে না। এখন আমি দিয়ে দিয়েছি সিদ্ধ করা আলু, হাত দিয়ে চটকে সিদ্ধ করা আলুটাকে আমি মাছের সাথে দিব, আর সেই সাথে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি। তো এইখানে আমি পেঁয়াজটাকে খুব কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম চিকন চিকন করে, বেশি মোটা করলে কিন্তু একেবারেই ভালো লাগবে না, একেবারে ঝুরি করে কেটে নিয়ে এখন আমি টুনা মাছ ও আলু চটকানোর ওপরে দিয়ে দেব, আর সেই সাথে কাঁচামরিচও দিয়ে দেব আর ধনে পাতা কুচিও দিয়ে দেব। ঝালটা অবশ্যই আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচের কুচিটা দিয়ে নিতে হবে। এখন আমি এখানে দিব প্রয়োজন মতো আদা রসুনের পেস্ট। আমি এখানে 1.5 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়েছি, আর সেই সাথে দিব প্রয়োজন মতো লবণ। যেহেতু এটা সামুদ্রিক মাছ তাই প্রথমে লবণটা অল্প পরিমাণেই দিতে হবে, লাগলে পরে আবার চেক করে দেয়া যাবে। এখন আমি সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নেব। সব কিছু একসাথে ভালো করে মেশানোর পর এখন আমি এখানে দিয়ে দেব একটি ডিম। ডিমটাকে আমি আগে থেকে কাটা চামচের সাহায্যে ফেটিয়ে রেখেছিলাম, সেই ডিমের মিশ্রণটা এখন আমি টুনা মাছের মিশ্রণের উপরে দিয়ে দেব, আর সেই সাথে দিয়ে দেব একটি লেবুর অর্ধেক অংশ। তো এখন আমি দিয়ে দিচ্ছি লেবুর রস, একটি লেবুর অর্ধেকে যতটুকু লেবুর রস হয়েছে সেই লেবুর রসটা এখন আমি টুনা মাছের মিশ্রণের সাথে দিয়ে দিলাম, আর সেই সাথে দেব ছোট চামচের 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে মাছের মিশ্রণটা যদি বেশি লিকুইড হয়ে যায় তাহলে ভাজার সময় মাছগুলো খুলে যাবে, আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে মাছের মিশ্রণটা খুলবে না। এখন আমি আবার সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। আবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। আপনারা চাইলে এটা প্রথমেই দিয়ে নিতে পারেন, আমি প্রথমে দিতে এটা ভুলে গিয়েছিলাম। এখন আমি আবার সব কিছু ভালো করে মেখে 15 থেকে 20 মিনিট ম্যারিনেট করে এইভাবেই রেখে দেব। 15 মিনিট পরে আবার আমি ফিরে এলাম। এখন আমি আমার হাতের সাহায্যে টুনা মাছের মিশ্রণ থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে এইভাবে একটা শেপ তৈরি করে নেব। ইচ্ছে করলে গোল শেপও করা যাবে, রাউন্ড শেপও করা যাবে, তাছাড়াও কাকলেট শেপও কিন্তু করা যাবে। তো আমি ওভাল শেপ করে নেব। তো সবগুলো শেপ করা হয়ে গেলে দেন আমি আবার ফিরে এলাম। তো আমি এখানে টুনা মাছের কাবাব বানানোর জন্য শেপ তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দেব, আর একটু বেশি পরিমাণে তেল গরম করে নেব। তেলের পরিমাণটা বেশি নিতে হবে যাতে করে টুনা মাছের যে কাবাবগুলো একটু তেলের মাঝে ডুবে ডুবে থাকে। তো এখন আমি সব কয়টি টুনা মাছের কাবাব তেলের মাঝে দিয়ে দেব ফ্রাই করার জন্য। চুলার আঁচটা এই মুহূর্তে মিডিয়াম টু লো হিটে থাকবে, নয়তো মাছের যে কাবাবটা আছে সেটা উপরে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা রয়ে যাবে। তাই অবশ্যই অল্প আঁচে বেশি সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। টুনা মাছের কাবাব বানানোর জন্য যে মিশ্রণটা আমি রেডি করেছিলাম সেখান থেকে অনেকগুলোই কাবাব হয়েছে। তো প্রথমে আমি অল্প কয়টি ভেজে নেব, পরে আমি বাকিগুলো ভেজে নেব। চাইলে আপনারা সব কয়টি শেপ দিয়েও ডিপ ফ্রিজে ফ্রিজ করতে পারেন বা সংরক্ষণ করতে পারেন, পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন আপনারা সেগুলোকে ভেজে খেয়ে নিতে পারেন। আর টুনা মাছের কাবাব ভাজার সময় একটু সাবধানতার সাথে ভাজতে হবে, কারণ ভেঙে যেতে পারে। তাই ছোট কাঁটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে এপিঠ ওপিঠ উল্টিয়ে একটু গাঢ় বাদামি কালার করে ভেজে নেবেন। আর খেতে খুবই মজার হয় এই কাবাবটা, আমি প্রথম খেয়েছি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের কাছে খেতে কেমন লেগেছে বা আমার রেসিপিটি কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন।
আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট দিয়ে অল অপশনে দিয়ে যাবেন, নয়তো আমার নতুন ভিডিও আপনারা মিস করে ফেলবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবার জন্য। প্রথম পর্যায়ে যে টোনা মাছের কাবাবগুলো আমি তেলে ফ্রাই হবার জন্য দিয়েছিলাম সেগুলো কমপ্লিট ভাজা হয়ে গেছে। এখন আমি একটি প্লেটের ওপরে টিস্যু বিছিয়ে তারপর আমি কাবাবগুলো তুলে নিচ্ছি। কাবাবগুলো অনেক হয়েছে এটা আমি আগেও বললাম, তো আমি প্রথমে এগুলো ভেজে তারপরে আবার বাকিগুলো পরবর্তীতে ভেজে নেব। তো এই তো আমার রেডি হয়ে গেল টোনা মাছের কাবাব, দেখতে অনেক দারুণ লাগছে আর খেতেও অনেক মজার হয়েছে। আপনারা এই টোনা মাছের কাবাবটা যদি টমেটো সস দিয়ে খেতে চান তাহলেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, খুবই মজার। তো আজকের মতো এখানেই বিদায় নিব, পরবর্তীতে আবার চলে আসবো আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করার জন্য বা আমার ব্লগ শেয়ার করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।